নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 দুর্গাপূজোর এই রাশিগুলো মা দুর্গার কৃপায় সোনার রথযাত্রা হতে চলেছে। অর্থাৎ এই দুর্গাপুজো থেকে 2022-এর দুর্গাপুজো থেকে 2023-এর দুর্গাপূজা পর্যন্ত টানা এক বছর এই রাশিগুলো মা দুর্গার কৃপায় পেতে চলেছে সোনার সংসার। এই রাশিগুলোর সোনার রথযাত্রা সোনার সংসারে পরিপূর্ণ করতে চলেছে মা দুর্গা 2022-2023। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করুন। তার আগে আপনাদেরকে আমি একটু জানিয়ে দিই 2023-এ দুর্গাপুজোর সময়সূচিটা। দেখুন, 2023-এ আপনার 19 অক্টোবর 2023 আপনার শ্রী পঞ্চমী, দুর্গা পঞ্চমী পড়েছে বৃহস্পতিবার। 20 অক্টোবর 2023 দুর্গা ষষ্ঠী শুক্রবার। 21 অক্টোবর 2023 শনিবার দুর্গা সপ্তমী। 22 অক্টোবর 2023 রবিবার দুর্গা অষ্টমী। 23 অক্টোবর 2023 আপনার দুর্গা নবমী তিথি পড়েছে। এবং আপনার 24 অক্টোবর 2023 আপনার বিজয়া দশমী কিন্তু পড়েছে। অর্থাৎ এবছর 2023-এ দুর্গাপুজোটা আপনার কার্তিক মাসে কিন্তু পড়ে গেছে। 1430 বঙ্গাব্দে 2023 সালে দুর্গাপুজো আপনার ঠিক কার্তিক মাসে কিন্তু পড়ে গেছে। এবং 14 অক্টোবর 2023 মহালয়া থাকছে। এবার আমি আপনাদেরকে জানাবো 2022-এ দুর্গাপুজো টু 2023-এ দুর্গাপুজো যে রাশিগুলো শুভফল পাবে সেই রাশিগুলোর নাম আমি একে একে আলোচনা করব। তবে একটি কথা আপনাদেরকে আমি জানাই, এবছর মা দুর্গা গজে এসেছে, গজে আগমন এবং গমন হচ্ছে নৌকাতে। ফল খুবই শুভ, শস্য শ্যামলা বসুন্ধরা হতে চলেছে, চারিদিকে মানুষের পরিপূর্ণ হবে এবং অনেক সম্পন্নতা মানুষ কিন্তু পাবে। এই জন্য আমি 2022-2023 একটানা যে রাশিগুলো মা দুর্গার আশীর্বাদে দুর্গতি নাশ হতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি জানাব। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। মা দুর্গা প্রত্যেকের দুর্গতি নাশ করুক, প্রত্যেকের সোনার সংসার হোক, প্রত্যেকের সোনার রথযাত্রা আরম্ভ যেন হয় যে রাশিগুলো আমি কথা বলবো। তবে একটি কথা আবারও বলি, 2023-এ মায়ের আগমন নিয়ে অনেকেরই একটা সংশয় কিন্তু আছে। মা আসছে 2023-এ, মা দুর্গা আসছে ঘোড়ায়, এবং মা দুর্গাও যাচ্ছে কিন্তু ঘোড়ায়। ফল কিন্তু শুভ নয়, ফল মরক। অর্থাৎ মানুষের কিন্তু সমস্যা দাঁড়াবে, মর্তলোকে সমস্যা, মানে মা দুর্গার আসা এবং যাওয়ার উপর মর্তলোকের সুখ সমৃদ্ধি কিন্তু নির্ভর করে। মা দুর্গা কোন বাহনে আসছে, কোন বাহনে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সারা বছরটা কিন্তু যায়।
তো 2023-এ মা দুর্গার আগমন খুব একটা কিন্তু শুভ নয়, কারণ মা দুর্গা আসছে ঘোড়ায়, মা দুর্গা যাচ্ছেও ঘোড়ায়, ফল মরক। যদিও প্রত্যেকে মা দুর্গার উপাসনা করুন, আমি বারবার বলছি চাঁদের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে, আপনারা মা দুর্গাকে আপনার বয়স অনুযায়ী আপনার যেটা মনস্কামনা থাকবে কি না, আপনার ধরুন আপনার 21 বছর বয়স বা আপনার 51 বছর বয়স বা আপনার 15 বছর বয়স বা আপনার 35 বছর বয়স, সেই অনুযায়ী প্রত্যেকটি একটা করে লবঙ্গ নিন। আপনার যদি 35 বছর বয়স হয়ে 35টা লবঙ্গ একটা কালো কাড়ে বেঁধে আপনি একটা 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 করে বেঁধে মালার মতন করে আপনি মা দুর্গাকে নিবেদন করুন এবং মনস্কামনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। কর্পূর দিয়ে আরতি করুন বাড়িতে, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং বিজয়া দশমীতে অবশ্যই বাড়িতে ক্ষীর বানান, ক্ষীর বাড়িতে ক্ষীর তৈরি করে সেই ক্ষীরে কিন্তু আপনারা চিনি বা গুড় দিবেন না, আমি আবার বলবো চিনি এবং গুড় দিবেন না। সেই ক্ষীরটা যখন তৈরি করবেন কি না, সেখানে আপনার মিছরি আপনারা দিন, মিছরি দেওয়াটা খুব শুভ। মিছরি দিয়ে সেই ক্ষীরটা আপনারা মা দুর্গা চরণে নিবেদন করুন, দেখবেন, এবং সেই প্রসাদটা মানুষের মধ্যে দান করুন, আপনার সৌভাগ্য কিন্তু আসবে। এটা বিজয়া দশমীতে অবশ্যই আপনারা করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। মা দুর্গার যারা আশীর্বাদ পেতে চাইছেন, ক্ষীর তৈরি করুন বিজয়া দশমীতে, আগামী বছরও কিন্তু করবেন, আমি যে কথাগুলো বলছি আগামী বছরও এটা করবেন, ক্ষীর তৈরি করুন, সেখানে চিনি এবং আপনি গুড় দিবেন না, সাদা মিছরিগুলো পাওয়া যায় মিছরি দিয়ে আপনার ক্ষীরটা তৈরি করুন এবং আপনি সেই ক্ষীরটা ভোগ মায়ের চরণে দিন। দুর্গা মা আপনার সমস্ত মনস্কামনা পূরণ করবে এবং মানুষের মধ্যে সেটা বিলি করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং একটি পদ্মফুল অবশ্যই গৃহে নিয়ে আসুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। আর যেটা আপনাদেরকে বললাম, অবশ্যই এই কাজটা আপনারা করুন। 2023-এ দুর্গাপুজো সময়সূচি আপনাদেরকে জানালাম, মা কিসে আসছে কিসে যাচ্ছে সেটাও আপনাদেরকে আমি জানালাম। এবার আমি জানাবো 2022-2023 দুর্গাপুজো পর্যন্ত, মানে এই যে মা যে আপনার গজে এসেছে, হাতিতে এসেছে, যাচ্ছে নৌকায়, এর তো ফল শুভ, এর ফলে সংসার কিন্তু, আমি বললাম তো মায়ের আশা এবং যাওয়ার উপর আমাদের মর্ত লোকে কিন্তু শুভ এবং অশুভ দুটি কিন্তু দিক নির্ণয় কিন্তু করে। এই যে মা আশা এবং যাওয়া দুটি কিন্তু শুভ, সেই জন্য কিন্তু মা দুর্গা যে রাশিগুলোর উপর কৃপা আশীর্বাদ দিতে চলেছে, সোনার সংসার হতে চলেছে এই রাশিগুলোর, সোনার রথযাত্রা শুরু হতে চলেছে এই রাশিগুলোর। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলো সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে মা দুর্গা, সেই রাশিগুলোর সমস্ত মনস্কামনা মনোবাঞ্ছা পূরণ কিন্তু করবে এবং দুর্গতি নাশ করে আপনার সমৃদ্ধি, অর্থনৈতিক স্থিতি সমস্ত দিক থেকে আপনাদের দুর্দান্ত জায়গা নিয়ে এনে মা দুর্গা আপনাদের লাভ কিন্তু দিবে। এবার আমি একে একে রাশিগুলোর নাম আপনাদেরকে জানাবো 2022-2023 টানা এক বছর এক নাগারে এই রাশিগুলো উপর মা দুর্গার বিশেষ আশীর্বাদ, বিশেষ কৃপা থাকবে। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। প্রথম যে রাশির কথা আমি জানাবো, তার আগে আরেকটি কথা আমি বলি, লাইক আমি চাই, প্রচুর সাবস্ক্রাইব চাই এবং প্রচুর শেয়ার করুন। আমি বারো বলছি শেয়ার করুন, প্রত্যেকে এই তথ্যটি যেন জানে আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন, মা দুর্গা আপনাদের সুখ সমৃদ্ধি কিন্তু বড়িয়ে দিবে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির টানা এক বছর আসতে চলেছে সোনার সংসার প্রথম। দ্বিতীয় রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির কিন্তু টানা এক বছর মা দুর্গার আশীর্বাদে সোনার রথযাত্রা শুরু হতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির মা দুর্গার আশীর্বাদে আপনাদের সোনার মুকুট আপনারা কিন্তু পড়তে চলেছেন। চার নম্বর রাশি মকর রাশি। মকর রাশির মা দুর্গার আশীর্বাদে আপনাদের ঐশ্বর্যশালী
সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে চলেছে। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির সোনায় সুহাগা কিন্তু হতে চলেছে, মা দুর্গা আপনাদের দুর্গতি নাশ করতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি আপনাদের সোনার রথযাত্রা শুরু হতে চলেছে এক টানা এক বছর। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির সোনার মুকুট আপনারা কিন্তু পড়তে চলেছেন মাথায়। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির 2022 টু 2023 আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন ইয়ার হতে চলেছে, টানা এক বছর আপনাদের সোনার রথযাত্রা আপনাদের কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলো আমি কথা বললাম এই রাশিগুলো 2022 টু 2023 দুর্গাপূজা পর্যন্ত আপনাদের সমস্ত মনস্কামনা মা দুর্গার আশীর্বাদে মা দুর্গার কৃপায় আপনাদের পূরণ হবে। আপনাদের সোনার সংসার হতে চলেছে। প্রত্যেকে আবারও বলবো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং আপনারা অবশ্যই মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করুন। নমস্কার।